প্রচণ্ড গ্রীষ্মের তীব্র দাবদয়ে আমাদের গাছগুলো আস্তে আস্তে ক্ষতি হতে থাকে বন্ধুরা এই সময় মূলত যে সমস্যাটা দেখা যায় গাছের রুটের প্রবলেম অর্থাৎ আপনি গাছে ঠিকঠাকভাবে খাবার দিচ্ছেন অথচ আপনার গাছ গ্রোথ নিচ্ছে না কারণ বন্ধুরা প্রচণ্ড তীব্রের দাবদয়ে আমাদের টবের মাটিতে যে রুটগুলো থাকে অর্থাৎ টবে সামান্য পরিমাণ তো মাটি থাকে সে মাটিতে যে ফিডার রুটগুলো থাকে সেটি গরমে আস্তে আস্তে সেদ্ধ হতে থাকে এবং অবশেষে একটা সময় সেদ্ধ হতে হতে রুটগুলো দুর্বল হয়ে শুকিয়ে যায় ফলে গাছগুলো মারা যায় বন্ধুরা তাই এই গ্রীষ্মকালে আমাদেরকে অবশ্যই রুট ট্রিটমেন্ট করা দরকার রুট ট্রিটমেন্ট কীভাবে করবেন এবং রুট ট্রিটমেন্ট কেন এবার করা দরকার সেই নিয়ে আমি আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো খুবই সহজভাবে অবশ্যই আমার এই রুট ট্রিটমেন্ট করলে আমাদের গাছ পুনরায় আবার সুন্দরভাবে গ্রোথ নেবে সেই নিয়ে আজকের ভিডিও হতে চলেছে হ্যালো ফ্রেন্ডস গ্রোসি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা বিশেষ করে এই সময় আমাদের দুর্বল গাছগুলো এখানে দেখুন আমার একটি গোলাপ এবং জবা গাছটি দুর্বল এই গাছগুলোর রুট এই সময় আরও বেশি ড্যামেজ হবে তাই এদের উপর আমাদেরকে অবশ্যই রুট ট্রিটমেন্ট করতে হবে রুট ট্রিটমেন্ট করতে গেলে কী কী জিনিস লাগবে দেখুন এখানে আমি একটি পাত্রে প্রায় পাঁচশো থেকে ছশো গ্রাম জল নিয়ে নিয়েছি এমনি প্লেন জল তারপরে আমি যে জিনিসটা নিয়েছি আমাদের খুবই দরকারি জিনিস হিউমিক অ্যাসিড এই জিনিসটা ছাড়া আমাদের রুট ট্রিটমেন্ট হবে না সাথে আমরা নেবো যে কোনো একটি রুটিং হরমোন বা রুটিং পাউডার আমি এখানে টোটো রুট হরমোন নিয়েছি আপনার হাতের কাছে যে রুট হরমোন আছে আপনি সেটি নেবেন আর সাথে নেব যে কোনো একটি ফাঙ্গিসাইড সেটি স্যাব ব্যবিস্টিন যে কোনো ফাঙ্গিসাইড আপনার হাতের কাছে যেটি আছে আপনি সেটি নেবেন এই তিনটি জিনিসকে আমরা সমপরিমাণে নিয়ে রুট ট্রিটমেন্ট করব বন্ধুরা প্রথমে আমরা যেটা করবো ঠিক হাফ চামচ পরিমাণ যে রুটিং পাউডার বা রুট হরমোন এটা আমরা জলে জাস্ট দিয়ে দেবো এখানে আমি দুটো গাছের জন্য ছশো গ্রাম জল নিয়েছি পাঁচশো থেকে ছশো গ্রাম দুটো গাছের জন্য এই পরিমাণেই জল নেবেন আর মাপগুলো হবে ঠিক এই পরিমাণ তারপরে আমরা দেবো আমাদের গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড এটা দেবো হাফ চামচের থেকে একটু বেশি ঠিক এই পরিমাণ আমরা হিউমিক অ্যাসিড অবশ্যই দিয়ে দেবো সাথে দেবো আমরা যে কোনো ফাঙ্গিসাইড আপনার হাতের কাছে যে ফাঙ্গিসাইড আছে আছে সেটাই আপনি দেবেন ঠিক হাফ চামচ পরিমাণ এভাবে আমরা তিনটে জিনিসকে একসাথে মিক্সড করে নেবো দেখুন বন্ধুরা তিনটে জিনিস আমরা এখানে দিয়ে দিলাম এরপরে আমরা কি করব তিনটে জিনিস দিয়ে দেওয়ার পরে ভালো করে জিনিসটাকে নাড়ব এখানে একটা জিনিস লক্ষ্য করবেন এই যে সাদা মতো জিনিসটা আস্তরণ ভাসছে এটা হচ্ছে রুটিন হরবন এটি কিন্তু সহজে জলে গুলবে না পাউডারের মতো বা এরারোটের মতো ভেসে থাকে তা ভালো করে জিনিসটাকে আপনারা নাড়িয়ে ঝাঁকিয়ে নেবেন যাতে একসাথে গুলে যায় দেখুন কি সুন্দরভাবে আমরা নাড়িয়ে নিলাম এরপর আমরা কি করব এই যে লিকুইডটা তৈরি করলাম মাত্র এই দুটো গাছের জন্য আমরা এই পাঁচশো থেকে ছশো গ্রাম জলটা দুটো টবের মাটিতে দিয়ে দেবো এটি ছ ইঞ্চির টব ছয় ইঞ্চির টবে এই পরিমাণে জল দিলে যথেষ্ট মনে রাখবেন দুটো গাছের ক্ষেত্রে আড়াইশো থেকে তিনশো গ্রাম এই যে লিকুইড এই লিকুইডটা প্রত্যেক পনেরো দিন অন্তর অর্থাৎ মাসে যদি আমরা দুবার করি তো আমাদের দুর্বল গাছগুলোও আস্তে আস্তে সতেজ হয়ে উঠবে শুধুমাত্র বন্ধুরা দুর্বল গাছ নয় আপনার সতেজ গাছও আপনি এই লিকুইডটা অবশ্যই ব্যবহার করবেন বিশেষ করে এই গ্রীষ্মকালে দেখবেন আপনি এই সময় গাছে যে খাবারই দেবেন গাছ সেটা গ্রহণ করবে এবং গাছ তত্তরিয়ে বাড়বে তাই অবশ্যই করে আমাদের এই গ্রীষ্মকালে অবশ্যই আমাদের গাছগুলির উপর রুট ট্রিটমেন্ট করা এখন জরুরি তো বন্ধুরা আজকের বিষয়টা নিশ্চয়ই বুঝে গেছেন খুবই একটি ছোটো ভিডিও ছিল কিন্তু গুরুত্বপূর্ণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ